প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যারা 2019 সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে তাদের জন্য। চাইলে তুমি তোমার পছন্দের ক্রম নিজেই পরিবর্তন করতে পারো তোমার নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে। যারা পছন্দ ক্রম পরিবর্তন করতে চাও তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে প্রথমেই যেতে হবে গুগলে, এখানে যে লিখতে হবে গুগলে গিয়ে লিখতে হবে এক্স আই ক্লাস এডমিশন গভ পিডি। এখানে গিয়ে এই যে এক্স আই ক্লাস এডমিশন সিস্টেম এটাতে ক্লিক করতে হবে। তারপর এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে রোল নম্বর 26 82 23, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে 16 10 82 12 09, এখানে কোড দিতে হবে 5 6 3 2। ইতিমধ্যে আপনি আবেদন করেছেন, আপনি সর্বোচ্চ 10টি কলেজে বা সমমানের প্রতিষ্ঠানের জন্য হাল লাগাত করতে পারবেন বা পছন্দ যোগ করতে পারবেন। তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আর এখানে প্রিভিয়াস যে যে কলেজগুলো আগে দেওয়া আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে ফোন নাম্বার দিতে হবে, আমি এটা ফোন নাম্বার 01 চলে আসলো নেক্সট। এখান থেকে কলেজ অ্যাড করা যাবে। তো এখান থেকে আমি একটি কলেজ অ্যাড করে দেখাচ্ছি, বা কোনো কলেজ বাতিল করতে দিতে চাইলে, যেমন আমি এই যে প্রথম কলেজটি আছে এটি বাতিল করতে চাই, বাতিল করার জন্য এখানে ক্লিক দিলাম, বাতিল হয়ে গেল। আরও একটি কলেজ বাতিল করতে চাই, এখানে হয়ে গেল। এখন আমি যে কলেজটি সিলেক্ট প্রথম করব, এখন আমি যে কলেজ চয়েস করব, যেমন জেলা, কোটা থাকলে দিতে হবে এবং না থাকলে তাহলে অ্যাড হয়ে গেল। তাহলে আরও একটি কলেজ দেওয়া যাক। তারপর আরও কলেজ আছে, যেমন এই যে এখন আমি চাচ্ছি এই যে 5 নম্বর আছে কলেজটি 1 নম্বর, যেমন 1 দিলাম। তারপর 2 এটাকে 2 দিলাম, নিজেরটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম, এটাকে 5 দিলাম। তাহলে 1 2 3 4 5 6, চাইলে এইভাবে 10টি কলেজ আবেদন করা যাবে। এবং পছন্দ ক্রম দেওয়ার পর মিসির আলি খান মেমোরিয়াল কলেজটি 1 নম্বরে আছে, তাহলে এখানে ক্লিক দিতে হবে। এই যে ক্লিক দিলাম। তো ইউ হ্যাভ সাকসেসফুল, আপনি ইতিমধ্যে আপনার আবেদনটি 2 বার আপডেট করতে করেছেন, আপনি সর্বোচ্চ 5 বার এটি আপডেট করতে পারবেন। তো এই যে এই কলেজটি 1 নম্বরে দেখা না গেল, পরবর্তীতে আবার পুনরায় দিয়ে এলে এটি দেখা যাবে, এই কলেজটি 1 নম্বরে চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে চাইলে তুমি তোমার নিজের আবেদনটি খুব সহজেই পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবে এবং কোনো কলেজ চাইলে বাদ দিতে এবং সংযুক্ত করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।